নববর্ষের শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে চট্টগ্রাম মহানগরের সকল সম্মানিত নাগরিককে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। আপনারা জানেন আগামীকাল নববর্ষ উদযাপিত হবে চট্টগ্রামের বিভিন্ন স্থানে, নানা ধরনের অনুষ্ঠানাদি আছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ডিসি হিল, সেখানে একটি অনেক দর্শকের উপস্থিতিতে সারাদিন ব্যাপী নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা আছে। তা আমরা আয়োজকদের সাথে কথা বলেছি, আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছি, অতীতে আমাদের যে গৃহীত ব্যবস্থা সেটাকে আমরা পর্যালোচনা করেছি এবং সেইভাবে আমাদের পোশাকী ব্যবস্থা, সাদা পোশাকের ব্যবস্থা আমাদের নির্ণয় হয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের স্পেশালাইজড ইউনিট, বোম ডিসপোজাল ইউনিট এবং সোয়াটের সদস্যরা প্রস্তুত থাকবে। তা আমরা আশা করছি আমাদের গৃহীত ব্যবস্থায় এবং যারা দর্শক আসবেন তাদের সহযোগিতার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানাদি নিরাপদ একটি পরিবেশের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। আমরা দর্শকদের অনুরোধ জানিয়েছি যে আপনারা যখন আসবেন তখন খালি হাতেই আসবেন। খালি হাতে মানে এই যে আপনি কোনো অতিরিক্ত ব্যাগ পুটলা নিয়ে আসবেন না। যারা মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবেন, বিশেষ করে যারা বিভিন্ন ধরনের মুখোশ ধারণ করিবেন, তারা যেন পূর্ব থেকে পরিচিত থাকে আয়োজকদের, তাহলে আমরা এই এইটার সুযোগ নিয়ে কেউ কোনো অঘটন ঘটানোর একটি পরিস্থিতি সৃষ্টি করতে পারবে না। তা আমরা আয়োজকদের বলেছি, আপনারা যে সমস্ত জায়গায় অনুষ্ঠান করছেন সেখানে আপনাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখবেন এবং সমস্ত অনুষ্ঠান স্থলে যাতে নারী পুরুষ আলাদা এন্ট্রি দিয়ে আসতে পারেন সেই ব্যবস্থা রাখবেন। পাশাপাশি যে কোনো ধরনের যে স্ট্রিট ক্রাইম, আমরা যেটা বলি ছিনতাই বা ইভটিজিং সংক্রান্ত যে সমস্ত ক্রাইম হওয়ার সম্ভাবনা থেকে যায়, সেগুলো প্রতিরোধের জন্য আমাদের পোশাকি এবং সাদা পোশাকের ব্যবস্থা থাকবে। তো আমি সম্মানিত নগরবাসীদের সার্বিক সহযোগিতা নিয়ে আমাদের সর্বোচ্চ আমাদের সামর্থ্যকে কাজে লাগিয়ে যে নিরাপত্তা ব্যবস্থা আমরা প্রণয়ন করেছি, আশা করছি তার মধ্য দিয়ে আমাদের আগামীকালের দিনটি খুব ভালো যাবে। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। মাননীয় কমিশনার মহোদয়, বাংলা নববর্ষকে যারা বিশ্বাস করে না, যারা তাদের কোনো থ্রেড এরকম আছে, এরকম নানা ধরনের কথাবার্তা আছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। তবে আমি আমি এটা বলতে চাই, আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো থ্রেড নেই, তবে যে কোনো ধরনের খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি থাকবে। আমরা আগে বলেছি আমাদের তিন স্তরের নিরাপত্তা থাকবে, সংখ্যাটা আমরা টেকনিক্যাল কারণে বলতে যাচ্ছি না। আমি এটা বলতে চাই আমাদের পর্যাপ্ত পোশাকের পুলিশ এবং সাদা পোশাকের পুলিশ এই নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।